শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ইতিমধ্যেই একটানা প্রবল বর্ষণে ডুবেছে দক্ষিণবঙ্গ। বুধবারও অনেক জায়গায় জল জমে রয়েছে। তার মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর জানিয়েছে, আগামী শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। সেই সঙ্গে সোমবার মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি ক্রমে বাংলা ও উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে শুক্রবার থেকে আবহাওয়ার আরও অবনতি হতে চলেছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ছাড়া 224 পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা বাংলার জন্য বিশেষ আশঙ্কার বলেই মনে করছে আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পরই নবান্ন থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 22শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর এবং 27শে সেপ্টেম্বর মারাত্মক বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। নবান্নে অনুষ্ঠিত বৈঠকে বুধবার মুখ্যসচিব জেলা শাসকদের নির্দেশ দেন ত্রাণ সামগ্রী তৈরি রাখার জন্য। দক্ষিণবঙ্গে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে উপকূলে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিশ্ব সমাচার, নিউজ ব্যুরো। এলাকায় এই প্রথম 110টি এসি কেবিল লিফট সহ আইসিইউ ও ডায়ালিসিস সেন্টার 25 বছরের আপনাদের সেবায় নিয়োজিত। দি সহরারহাট নার্সিং হোম, প্রোপাইটার জাহির ইসলাম। ঠিকানা: সহরারহাট, বেনেপাড়া, ফলতা রোড। মোবাইল 9434037116, 83178043।